হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগসের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের ছাদে কি কি গাছ লাগানো আছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি অবশ্যই ভিডিওটি দেখবেন আর একটি লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন লাউ গাছ, আরও অনেক রকমের গাছ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে যে সমস্ত গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম অর্থাৎ আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো ছিল আসলে গ্রীষ্মকালীন গাছ। এখন প্রায় শীত শীত একটা ভাব পড়ে গিয়েছে, এ সময় কিন্তু গ্রীষ্মকালীন গাছগুলো প্রায় মারাই পড়েছে। তো এখন যে সমস্ত গাছ আপনাদের সাথে শেয়ার করব এগুলো আসলে শীতকালীন গাছ। তো শীতকালীন সিজনের সময় কিন্তু এই গাছগুলো লাগানো হয়েছে। আর এই এই ছাদে বিশেষ করে পাথরকুচি টাইপের গাছগুলো বেশি, কারণ কিছু কিছু এই পাথরকুচি গাছ আছে যেগুলো কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। আসলে ওইগুলো পাথরকুচি গাছ নাকি কী গাছ আমি আসলে ভালো করে বলতে পারছি না, তবে ওই গাছের পাতাগুলো শরীরের জন্য অনেক বেশি ভালো। ওইগুলো যদি খুব ভালো মতো ব্লেন্ড করে খাওয়া যায় জুস হিসেবে তাহলে কিন্তু ওইটা নাকি শরীরের জন্য অনেক বেশি ভালো। আমাদের বাসার হচ্ছে আন্টি বলেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ভ্যারাইটি রকমের গাছ আছে, আর চারপাশে এত ক্রাউড হচ্ছিল, এত শব্দ হচ্ছিল যে কি বলবো, কারণ চারপাশে এখনও অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। আসলে মানুষের টাকা পয়সার কোনো অভাব নেই, আমরা যতই বলি না কেন দেশে দুর্ভিক্ষ আসছে, কিন্তু আসলে দুর্ভিক্ষ না, মানুষের আসলে অনেক টাকা পয়সা এখনও আছে যেগুলো আশেপাশে তাকালেই বোঝা যায়। যাই হোক, তো এইটা দেখতে পেলেন করলা গাছ, এটা সিম গাছ, আর সিম গাছ কিন্তু শীতকালীন একটা গাছ। সিম ধরবে কিন্তু এই বাসার মানুষজন কেউ সেটা তুলবে না, খাবেও না। এটা হচ্ছে টমেটো গাছ। আসলে আমাদের এই বাড়িওয়ালা আঙ্কেল অনেক গাছ লাগায় কিন্তু তেমনভাবে সেই সবজিগুলো খান না, কেন জানি না। তবে এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ, আর এই অ্যালোভেরাগুলো কিন্তু বাজারে চড়া দামে বিক্রি করা হয়, আর এই ছাদের অ্যালোভেরা কেউ চেয়েও দেখে না, তুলেও না। মাঝে মাঝে আমি একটু আন্টির বড় আন্টির কাছ থেকে পারমিশন নিয়ে তুলি, আমিও বেশি একটা তুলি না, কারণ আমারও কেমন যেন একটা ওই জিনিসটা বিরক্ত লাগে। এই ফুলটা কি ফুল আসলে আমি অনেক কিছুই জানি না, আর এটা কিন্তু কলমি শাক থেকে ফুল হয়েছে। তাই অনেক গাছগাছালি আছে, আসলে অল্প পরিসরে বিভিন্ন রকমের গাছগাছালি এখানে রোপণ করা হয়েছে। তবে এই ছাদ বাগানে বিভিন্ন রকমের লেবু গাছ আছে, আর এত বেশি লেবু হয়েছে যে কি বলবো, তো আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে দেবো। তো দেখতেই পাচ্ছেন যেদিকেই তাকাই না কেন শুধু অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্ট, সবুজ বলে কিছু নেই চারপাশে। তবে আমাদের এই ছাদে কিন্তু ভালোই গাছপালা আছে, ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়। তবে এখন তো শীত শীত একটা ভাব পড়ে গিয়েছে, এখন বেশি একটা ছাদে আসা হবে না, কারণ চারপাশে অনেক বাতাস থাকবে আর এই বাতাসে কিন্তু ঠান্ডা লেগে যাবে। এই পাতাগুলোই কিন্তু আসলে জুস করে খাওয়া যায়। তো এই গাছটাও অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর। আসলে গাছগাছালি যেমনই হোক না কেন দেখলেই মনটা ভালো হয়ে যায়, তাই না? তো এই তো লেবু গাছ, লেবু গাছেও কিন্তু অনেক রকমের লেবু ধরেছে। আসলে লেবু ধরলে কি হবে, এরা আসলে কিছুই তোলে না। দেখেন অনেক এত ছোট গাছে যে এত বেশি লেবু আসতে পারে আমি আসলে সামনে থেকে না দেখলে বুঝতাম না, কারণ এই দেখেন এটা হচ্ছে কমলা গাছ, আর প্রচুর পরিমাণে কমলা এসেছে এই গাছে, আর এই গাছটাতে এত পরিমাণ লেবু এসেছে যে লেবুর ভারে ডালগুলো ভেঙে গিয়েছে। এই গাছটাতে 12 মাসই লেবু আসে, আমি যখন ছাদে যাই তখনই দেখি এই গাছগুলোতে অনেক বেশি লেবু এসেছে। এই যে এই ডালটাতে এত বেশি লেবু এসেছে যে লেবুর ভারে ডালটাই ভেঙে গেছে, আর বাড়িওয়ালা আঙ্কেল আন্টি এগুলো দেখতেই পায় না। আসলে এগুলা মানে রোপণ করে কিন্তু এগুলো তাদের তোলা বা খাওয়ার কোনো চাহিদা নেই।
অনেক লেবু এসেছে আর এটা কচু গাছ আর হ্যাঁ কচু গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে এই পাতাগুলো কিন্তু ভর্তা করে খাওয়া যায় এখন তো শীতের সিজন এই জন্য লাউ গাছ দেখেন লাউ গাছ জন্মেছে লাউ ধরেছে কি সুন্দর লাগছে তাই না আর লাউ পাতার ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা আর এই বাড়িওয়ালা আঙ্কেল আন্টি সব সময় সবজিগুলো কেমন যেন বুড়ো করে ফেলে আর কচি থাকতে তোলে না এই দেখেন দিনের বেলাও চাঁদ উঠেছে কতটা সুন্দর আর একটু নিচের দিকে গেলে দেখতে পাওয়া যাবে যে মানুষজন বিল্ডিং তৈরির কাজে অনেক বেশি ব্যস্ত আর ছাদে এই জন্যই আসতে ইচ্ছা করে না যে চারপাশে অনেক বেশি শব্দ আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম ভালো লাগলে একটু লাইক অবশ্যই দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ